back. Good morning. Welcome to my YouTube channel, News World. আশা করি সবাই ভালো আছো। আজকে বাইরে খুব মিষ্টি হচ্ছিল, এখন একটু রোদ উঠেছে। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি একটা মিল্কশেক করে দেখাবো। কি করে দেখাবো সেটাই চলো দেখাই। আজকে বানাবো ম্যাঙ্গো মিল্কশেক। মিল্কশেকটা বানাতে যেগুলো লাগবে, আমার আম লাগবে, 4 চামচ চিনি লাগবে, আর একটু ডেকোরেট করার জন্য কাজু কিশমিশ লাগবে, আর লাগবে হচ্ছে দুধ। দুধটা আমি এখানে 1 লিটার মতো দুধকে ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে 1 লিটার দুধ পুরোটাও ইউজ করতে পারো, বাট আমার পুরোটা লাগবে না। দেখি কতটা লাগে আমার। ফার্স্টে আমি এই আমগুলো দিয়ে দেবো এতে। তারপর এখানে এই 4 চামচ চিনি পুরোটাই আমি ইউজ করছি, ঠিক আছে? আর আমি ফোটানো দুধটা দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে ইউজ করবে। আমি 3 গ্লাস মতো বানাবো, তাই জন্য সেই পরিমাপে দিলাম। তোমরা চাইলে কতটা ঠিক করবে কতটা পাতলা করবে সেটা তোমাদের ব্যাপার। যদি পাতলা করতে চাও বেশি করে ইউজ করবে দুধ, আর বা একটু জলও ইউজ করতে পারো। আর যদি মনে করো যে না আমরা মোটা করে করবো, মানে ঠিক বানাবো, তাহলে কম ইউজ করবে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিই। এইবার মনে হয় হয়ে গেছে। এ দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবারে এই দেখো, এটা এবার গ্লাসে সার্ভ করে দিই, ঠিক আছে? একদম 3 গ্লাস মাপেরই হয়েছে। এর উপর এবার জাস্ট গার্নিশ করার জন্য কাজু আর কিশমিশ দিয়ে দেবো। পাশের বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে, তাই জন্য কন্টিনিউ ঠাপর ঠাপর আওয়াজ হচ্ছে, তার জন্য সরি। তো আমার আজকে ম্যাঙ্গো মিল্কশেক রেডি হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু এই ম্যাঙ্গো মিল্কশেকেতে একদমই বরফ ইউজ করিনি। তোমরা চাইলে কিন্তু ইজিলি এটা ইউজ করতে পারো। আমার ঘরে সবার ঠান্ডা লাগার ভাত আছে, সেই কারণে আমি এতে বরফ দিইনি। এতে কিন্তু বরফ দিলে আরো টেস্টি খেতে লাগবে। তো চলো আমি বাবাকে দিয়ে দেখি এটা কেমন খেতে লাগছে, ঠিক আছে? পিনাকি উঠুক, পিনাকি উঠলে পিনাকিকেও দেবো। ওকে চলো বাবা, সবাইকে গুড মর্নিং বলো। হাই, গুড মর্নিং বাবা। এবার খেয়ে বলো কেমন হয়েছে। সবকিছু ঠিকঠাক আছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, একদম দোকানের থেকেও ভালো হয়েছে। থ্যাংক ইউ বাবা। চলো পিনাকিকে দেবো, পিনাকি ঘুম থেকে উঠুক, তারপর ওকে দিচ্ছি। দেখো বাইরে কিরকম ঝলমল করছে রোদ, তার উপর হঠাৎ করে দেখছি বৃষ্টি পড়ছে। আমি প্রথমে খেয়াল করিনি, বাবা আমাকে ডেকে বললো দেখ কিরকম রোদ আর তার মধ্যে বৃষ্টিও পড়ছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো এমনি রবিবারের দুপুর, প্রায় রাস্তা ফাঁকাই বলতে গেলে, তার উপর এরকম সিন, কি সুন্দরই না লাগছে। দারুণ লাগছে, দারুণই লাগছে, সত্যি দারুণ লাগছে। দেখো বন্ধুরা কাণ্ডটা দেখাই আগে, তারপর বলছি কি ব্যাপারটা। খুব রাগ হয়েছে আমার, দেখে নিচ্ছ ফাঁকা হয়ে গেছে। আমি ওটা রেখেছিলাম, ভেবেছিলাম যে ও খাবে, ও খাওয়ার পর ওকে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে বা কি বৃত্তান্ত। আমি এসে দেখছি ওটাও খেয়ে ফেলেছি। একবার দেখো ওর চেহারাটা দেখাই, এই যে দেখুন। হ্যালো, হ্যালো, বলো কেন খেয়ে ফেলেছো বন্ধুরা।
আমি খেতে চাইনি অ্যাকচুয়ালি, বাট আমি জাস্ট সাইড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার চোখে পড়লো। আর ও বলেছিল হয়তো সকালে আমাকে যে তুমি যখন খাবে আমাকে একবার বলো, আমি রিভিউটা নেব। বাট আমার মা থেকে বেরিয়ে গেছিলো, আর যেহেতু খুবই ডিলিশিয়াস লাগছিল গ্লাসেতে ওই ম্যাঙ্গো শেকটা, আর ম্যাঙ্গো শেকটা আমার খুব বরাবরই খুব ফেভারিট, তো আমি কিছু না বলেই খেয়ে ফেলেছি। বাবু কিন্তু এমনি ম্যাঙ্গো খান না, এরকম মিল্কশেক হোক বা ম্যাঙ্গো যে কোনো প্রিপারেশন, মানে যেরকম লস্যি করে দেওয়া হয় সেটা খায়, প্রসেস খায়, কিন্তু ডাইরেক্ট ম্যাঙ্গো খায় না, এরকম মানুষ আমি দেখিনি। যাই হোক, তা কেমন লাগলো খেয়ে এটুকু তো অন্তত বলো ভিউয়ারদের। ভালো হয়েছিল, খুবই ডিলিশিয়াস হয়েছিল, আমার তো বরাবরই খুব ফেভারিট, আর তুমি তো বরাবরই ভালোই করো ম্যাঙ্গো শেকটা, তো ইয়া ইট ওয়াজ ফাইন। যাই হোক, থ্যাংক ইউ, বাট খুব খারাপ করেছো যেটা করেছো। আই এম সরি, সরি বন্ধুরা। না সরি বলার কিছু হয়নি, বাট যাই হোক ঠিক আছে, মোমেন্টটাকে নষ্ট করে ফেলেছি, বাট ইয়া নেক্সট টাইম, ওকে থ্যাংক ইউ। আজকের ভিডিওটাই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বন্ধু আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে নতুন, তারা বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এতটুকু এগোতে পারবো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে অল বাটনটা, ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টাটা।